চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন ধরনের ঐতিহাসিক স্থাপনা ও দর্শনীয় নিদর্শন স্থান রয়েছে। এর মাঝে ধুনীচক মসজিদ এ জেলার একটি ঐতিহাসিক স্থাপনা। তবে স্থানীয়ভাবে এটি ধনাইচকের মসজিদ নামে বেশি পরিচিত। 1479 সালে নির্মিত হয় ছয় গম্বুজ বিশিষ্ট এই মসজিদ। ইসলামী স্থাপত্যকলার অপূর্ব এক নিদর্শন। কোনো শিলালিপি না থাকার কারণে এর নির্মাতার নাম বা মসজিদ সম্পর্কে কোনো তথ্য জানা না গেলেও এটি যে 1400 মুসলিম শাসকদেরই তৈরি তা অনুমান করা যায়। এই মসজিদটির নাম পুরাকীর্তি ঐতিহাসিক ধুনীচক জামে মসজিদ। এই মসজিদটা 1479 সালে স্থাপিত হয়ে পদ্ম পর্যন্ত আলোর রাস্তায় টিকে আছে এবং আমরা দেশি বিদেশি পাশে দুটো গ্রাম আছে, একটা ধুনীপাড়া নামে একটা মেম্বারপাড়া নামে। আমরা স্থানীয় লোক আর বাইরেরও অনেক দর্শনী যারা দর্শন করতে আসে সকলকে নিয়ে এখানে নামাজের ব্যবস্থা হয়। কয়েক বছর আগে মসজিদটি দক্ষিণ পূর্ব দিকের দেয়াল বিধ্বস্ত হয়েছিল। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকা মসজিদটি পরবর্তীতে উদ্ধার করে প্রত্নতত্ত্ব বিভাগ। 2004-05 অর্থ বছরে এটিকে পূর্ণাঙ্গরূপে সংস্কার ও গম্বুজগুলিকে পুনর্নির্মাণ করা হয় এবং উদ্ধারের পর দেখা যায় মসজিদটি সে সময় আধুনিক পদ্ধতিতে তৈরি। এক কথায় মুঘল পিরিয়ডের স্থাপনাগুলোর যে বৈশিষ্ট্য তার পুরোটাই বিদ্যমান রয়েছে ধনাইচকের মসজিদে, যা পর্যটকদের আকৃষ্ট করে। তবে 2008 সালের পর মসজিদটি আর সংস্কার হয়নি। 1450 থেকে 1565 সাল পর্যন্ত গড় ছিল বাংলার রাজধানী। সে সময় বহু স্থাপনা তৈরি হয়, তো সেই সময়েরই স্থাপনা হচ্ছে এই মসজিদটি। মসজিদটি অত্যন্ত দৃষ্টিনন্দন। এটা টেরাকোটা এবং ইটের অপূর্ব কারুকার্য নিয়ে তৈরি। দীর্ঘদিন এটি লোকচক্ষুর আড়ালে ছিল। এই ইমারতটি গৌড়িয়া ইটের তৈরি। দুটি স্বতন্ত্রভাবে তৈরি স্তম্ভ মসজিদের অভ্যন্তরভাগে দুটি আইল ও তিনটি বে ও একটি করে গম্বুজ দ্বারা আবৃত করেছে। কেবলা দেয়ালের অভ্যন্তরভাগে তিনটি অর্ধবৃত্তাকার মেহরাব দ্বারা সজ্জিত। মধ্যবর্তী মেহরাবটি অপেক্ষাকৃত বড়। ভবনের পূর্ব দেয়ালে তিনটি এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে দুটি করে চারটি প্রবেশপথ আছে। যেহেতু মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের দায়িত্বে আছে, সেহেতু এটি সংস্কার করার দায়িত্ব তাদেরই। 2008 সালের পর এখানে কোনো সংস্কার হয়নি। এখানে নামাজ পড়া হয়, এখানে ওয়াকিয়া নামাজ হয় এবং পরবর্তী সময়ে এটা জুমা নামাজ চালু হয়েছে। তো এই প্রাচীন নিদর্শনটি যদি যথাযথভাবে সংরক্ষণ করা যায় তাহলে সোনা মসজিদ বা তার পাশে আরও যেমন দাসবাড়ি মসজিদ এবং খঞ্জন দিঘির মসজিদ রয়েছে, তেমনই এই মসজিদটিও বর্তমানে এই ইমারতের দেয়ালে টেরাকোটা অলঙ্কার বিলুপ্ত প্রায়। সম্মুখভাগের মেহরাবগুলিতে রয়েছে অপূর্ব খাঁচকাটা খিলান। মসজিদের ভেতর বাইরে সজ্জিত পোড়ামাটির এমন অলঙ্করণ আর কোনো মসজিদে নেই। অত্যন্ত দর্শনীয় বলেই দূর দূরান্ত থেকে মানুষ এটি দেখতে আসে। এখানে ওয়াক্তের পাশাপাশি জুমার নামাজও আদায় হয়। ২০০৭ সালে এখানে ওয়াকিয়া নামাজ শুরু হয় এবং 2018 সাল থেকে জুমার নামাজ স্টার্ট হয়। এই মসজিদে যারা দর্শনার্থী বিভিন্ন দূর দূরান্ত থেকে দর্শন করতে আসে তাদের সবচেয়ে একটা প্রবলেম হয়, যাদের সমস্যা যেটা আর কি, রাস্তার সংকট আর কি। আর আমরা এই অঞ্চলের অধিবাসী হিসেবে গর্ব করি এবং সবসময় সরকারের কাছে অনুরোধ জানাই যে এই প্রাচীন কীর্তিগুলো বেঁচে থাকুক এবং ইতিহাসের জ্ঞান সবার ছড়িয়ে পড়ুক। তাই আমার অনুরোধ থাকবে যে অত্যন্ত অল্প সময়ের মধ্যে যেন এই যাতায়াত ব্যবস্থাটা সুন্দর করা হয়। এই প্রাচীন নিদর্শনটি বেঁচে থাকুক এবং ইতিহাসের জ্ঞান সবার মাঝে ছড়িয়ে পড়ুক, এজন্য যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের দাবি সরকারের প্রতি সবার।